বেপাত্তা শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরো দুই, নদিনে মোট গ্রেফতার চারজন। সন্দেশখালী ঘটনার পর পেরিয়ে গিয়েছে অনেকগুলি দিন। চলতি মাসের 5 তারিখ সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। তাদেরকে ঘিরে ধরে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনায় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন ইডির 3 কর্তা। ঘটনায় মূল অভিযোগ ওঠে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা মূল অভিযুক্ত। ঘটনার পর এতগুলো দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। তবে ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেশখালীর সরবেড়িয়া বাজার থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তদের নাম আলী হোসেন ঘরামি, সঞ্জয় মণ্ডল। নেজার থানা সূত্রে জানা গেছে, স্থানীয় বাগদিপাড়া থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করার পাশাপাশি আলী হোসেন ঘরামিকে মিনাখা থানার খড়বেড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের এদিন বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনায় আগে দুজনকে গ্রেপ্তার করে এদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইডির ওপর হামলার ঘটনার 9 দিনের মাথায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তবে ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার না হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। এলাকায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালি। সন্দেশখালী ঘটনার পর পেরিয়ে গিয়েছে অনেকগুলি দিন। চলতি মাসের 5 তারিখ সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। তাদেরকে ঘিরে ধরে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনায় তদন্তকারী সংস্থার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন ইডির 3 কর্তা। ঘটনায় মূল অভিযোগ ওঠে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই বেপাত্তা মূল অভিযুক্ত। ঘটনার পর এতগুলো দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। তবে ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেশখালীর সরবেড়িয়া বাজার থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তদের নাম আলী হোসেন ঘরামি, সঞ্জয় মণ্ডল। নেজার থানা সূত্রে জানা গেছে, স্থানীয় বাগদিপাড়া থেকে সঞ্জয়কে গ্রেপ্তার করার পাশাপাশি আলী হোসেন ঘরামিকে মিনাখা থানার খড়বেড়িয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের এদিন বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় পুলিশের পক্ষ থেকে। ঘটনায় আগে দুজনকে গ্রেপ্তার করে এদেরকে চিহ্নিতকরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইডির ওপর হামলার ঘটনার 9 দিনের মাথায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। তবে ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার না হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। এলাকায় নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।